2015 বিশ্বকাপের স্বপ্নভঙ্গের রাতে মাঠে কান্না লুকাতে পারেননি এভিডি ভিলিয়ার্স। ইডেন পার্কের ভিলিয়ার্সের কান্না যেন জিতে নিয়েছিল বিশ্বকাপ। ব্ল্যাক ক্যাপদের উল্লাস আড়াল হয়েছিল প্রোটিয়া বিষাদে। শেষ থেকে নাকি শুরু হয় নতুন গল্পের। ভিলিয়ার্সকে নিয়েও তেমনি আসেছিল ভক্ত সমর্থকদের। বিশ্বকাপ আবার আসবে, ভিলিয়ার্স খেলবেন, প্রোটিয়াদের সাফল্যের আলোয় আড়াল হবে পুরনো ব্যর্থতা। তবে ইংল্যান্ড বিশ্বকাপের বছরখানেক আগে ভিলিয়ার্স আচমকা দিয়েছিলেন অবসরের ঘোষণা। হঠাৎ অবসরটা যেমন কোনো ঝড়ের মতোই আঘাত হেনেছিল ভক্ত সমর্থকদের হৃদয়ে, তেমনি নাড়িয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা ক্রিকেটের ভিত। তবুও আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভিলিয়ার্স ফিরবেন এমনটাই ছিল গুঞ্জন। শুধু গুঞ্জন না, ভিলিয়ার্স নিজেও জানিয়েছিলেন তিনি খেলতে চান। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, ঘরোয়া লিগে মাঠ মাতাবেন। বাস্তবত তো মেনেই নিয়েছিল সবাই, স্বপ্নটা দেখিয়েছিলেন ভিলিয়ার্স, আর সেই স্বপ্নের পরিধি আরও লম্বা করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। নিজেদের দেখানো স্বপ্নকে যেন নিজেরাই মিথ্যা প্রমাণ করলো তারা। সমর্থকদের আর কী বা করার আছে, তারা তো আশাতেই বাঁচে। অপেক্ষা শেষ হলো, ঘোষণা এলো, তবে সেটা ভক্ত সমর্থকদের হৃদয় আরও একবার ভাঙার মতোই। সাউথ আফ্রিকা জার্সিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভিলিয়ার্স। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত এসেছে এমনটাই। পূর্বের সিদ্ধান্তেই বহাল থাকছেন মিস্টার 360 ডিগ্রি, ফিরছেন না সাউথ আফ্রিকা জার্সিতে। আইপিএল এর স্থগিত হয়ে যাওয়া আসর চলাকালীন সাউথ আফ্রিকার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভিলিয়ার্স। বলেছিলেন প্রোটিয়া জার্সিতে আবার মাঠে নামা হবে অসাধারণ, এমনকি বাউচারের সাথে তার কথাও নাকি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। স্বাভাবিকভাবে এসেছে ভিলিয়ার্সকে নিয়ে সিদ্ধান্তের ঘোষণা, যেখানে শুধুই সমর্থকদের স্বপ্নভঙ্গের বেদনা। ভিলিয়ার্সের সিদ্ধান্ত মেনে নিল ব্যাপারটাকে দুঃখজনক বলছেন বাউচার। ভিলিয়ার্স দেশ ঘুরে ঘুরে ফ্রাঞ্চাইজি লিগ খেলেন, সীমান্ত থেকে সীমান্তে ব্যাটে বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। সফলতা আছে, আছে ব্যর্থতাও। তবুও কি কখনো দেশের জার্সিতে খেলা তৃষ্ণা ভিলিয়ার্সকে কিছুটা হলেও ভোগায় না, সৃষ্টিকর্তাই ভালো জানেন। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।